Darren Block. নমস্কার বন্ধুরা, আঁকাবাঁকা পাহাড়ি পথে আমাদের গাড়ি ছুটে চলল দার্জিলিংয়ের দিকে। প্রতিবারই দার্জিলিংয়ে এলে নতুন কিছু চমক আপনারা দেখতে পাবেন। দার্জিলিংয়ে পৌঁছে কবে কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন না? আমি বলবো আপনারা সকাল সকাল প্রথম দিন মিক্স পয়েন্টগুলো দেখে নিন, সব থেকে সুবিধা হবে আপনাদের। মিক্স পয়েন্ট দেখার জন্য আগের দিন সন্ধ্যাতেই আপনারা গাড়ি বুকিং করে রাখবেন, 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সামনে দেখতে পাচ্ছেন জাপানিজ টেম্পল। নিচুদে ফুজি এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে সব ধর্মের মানুষেরই প্রবেশের অনুমতি আছে। বন্ধুরা, এখন জাপানিজ টেম্পলের ভিতরে আছি। জাপানিজ টেম্পলের পাশেই আছে পিস পাগোডা, বিশাল বড় ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে। এখানে আসলে ভগবান বুদ্ধের 4টি অবতার দেখতে পাবেন। এখানকার পারিপার্শ্বিক পরিবেশ অতীব সুন্দর। এরপর আমরা পৌঁছে গেছি ঘুম মনস্ট্রি। মেন রাস্তার সাইডে অবস্থিত, এটা খুবই সুন্দর দেখতে। এই মন্দিরটিতে আপনারা অবশ্যই আসবেন, কিন্তু আমরা মন্দিরটি এই সময় বন্ধ ছিল, দেখতে পেলাম না। আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপ পার্ক। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন আপনারা। নেক্সট যে পয়েন্টে আমরা এখন যাচ্ছি, এই পয়েন্টটা দার্জিলিং থেকে অনেক দূরে এবং অনেকটাই নিচুর দিকে। সচরাচর কোনো ড্রাইভার আপনাদের এখানে আনতে চাইবে না, আপনারা প্রথম থেকেই বলে নেবেন। গঙ্গা মায়া পার্ক। পাহাড়ের ঢালে এই পার্কটি অবস্থিত। উপরে চা বাগান আছে। এরপরে আমরা দেখব হ্যাপি ভ্যালি টি এস্টেট।
এখন চা পাতা তুলছি। আমাদের দেবান চা গাছের পাতা তুলছে। আসো চল আসো। দার্জিলিং শান্ত বিলি চা বাগান ঘুরতে একদমই ভুলবেন না কিন্তু। রক গার্ডেন মাংসে যাচ্ছি, এখানে অসাধারণ ভিউ। সুন্দর মনোমুগ্ধকর, এর জন্য তো বারবার ফিরে আসি আমরা পাহাড় দেখার জন্য। অবশ্য আমার প্রথমবার, এই প্রথমবার আমি দার্জিলিংয়ে এসেছি ঘুরতে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। বৈকালবেলায় চলে এসেছি দার্জিলিং জুতে। টিকিট প্রাইস 110 টাকা করে বর্তমানে। ওরা এসছে বলে আরো ছুটি করছে। মহাকাল মন্দিরটি ম্যালের একদমই পেছনের দিকে, আপনারা যখন ইচ্ছা আপনারা এখানে আসতে পারেন। হোটেলে রেস্ট করে সন্ধ্যার সময় চলে আসুন আপনারা ম্যাল মার্কেট দেখার জন্য। ম্যালের সন্ধ্যাবেলার ভিউ খুবই সুন্দর, অনায়াসেই আপনারা অনেকক্ষণ সময় এখানে কাটাতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা শীতের বস্ত্র এখান থেকে কিনতে পারেন। ম্যাল মার্কেটের পাশেই রয়েছে এবং এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, এখনো পর্যন্ত আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গুড নাইট, ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।